আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই পুজো আসছে, বিভিন্ন অকেশন, তাই বাড়িতে হোম রেমিডিজ দিয়ে কীভাবে স্কিন কেয়ার করতে হয় সেটা আমাদের সকলের জানা খুব দরকার। বারবার পার্লারে গিয়ে প্রচুর কেমিক্যাল ট্রিটমেন্ট করা স্কিনের উপর সেটা একদমই গ্রহণযোগ্য নয়। তো আমি আজকে দেখাবো ঘরে কী করে আমরা ব্লিচ করব। ব্লিচ মিন্স আমরা কী করে আমাদের ডার্ক সার্কেল এবং ট্যান রিমুভ করব। আমাদের প্রত্যেক দিন যারা ওয়ার্কিং ওমেন, প্রত্যেক দিন বাইরে যেতে হয়, বাইরের এত পলিউশন, তার জন্য আমাদের স্কিনের উপর প্রচুর একটা ডার্ক ট্যান পড়ে যায়, প্যাচি ভাব হয়ে যায়। তো সেটা কী করে আমরা রিমুভ করব বাড়ির তৈরি জিনিস দিয়ে, একদম হোম রেমিডিস, হোম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, একদম পাতি কয়েকটা জিনিস যেগুলো আমাদের সবসময় ঘরে পাওয়া যায়, সেই জিনিস দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করার চেষ্টা করব। তো কী কী দেবো সেটা আগে বলি। এখানে আছে একটা মিডিয়াম সাইজের পটেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর একটা ছোট্ট সাইজের শসা মানে কিউকাম্বার। তিনটে জিনিসকে নিয়ে ভালো করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। করে নেওয়ার পরে এটা হাত দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে কী হবে, পটেটোর মধ্যে যে স্টার্চটা এবং স্কিন টমেটোর মধ্যে যে ব্লিচিং প্রপার্টিস, যে হাইড্রো ভাবটা থাকে, জলজল ভাবটা থাকে, সেটা ভালো করে এই এক্সট্রাক্টে বেরিয়ে আসবে। তার ফলে এই জিনিসটা আমাদের স্কিনে খুব অ্যাবজর্ব করতে সুবিধা হবে। তো এইভাবে আমি হাতে করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এটা স্কিনে খুব জেন্টলি ম্যাসেজ করব। ম্যাসেজ করার সময় অবশ্যই সার্কুলার মোশনে ম্যাসেজ করবেন এবং খুব জেন্টলি ম্যাসেজ করবেন, কখনো স্পিডে তাড়াহুড়ো করে করবেন না। কারণ তাতে কী হয়, স্কিনের উপর খুব চাপ পড়ে যায়, স্কিনের উপর প্রেশার পড়ে যায়, আর স্কিনের উপর প্রেশার পড়লে যে কারণে আমরা জিনিসটা ইউজ করছি সেটা হবে না। তো আমি এখানে একটা গামছা নিয়ে নিচ্ছি, মেঝেতে যাতে না পড়ে, নোংরা যাতে না হয়, আমি একটা গামছা পেতে নিলাম। পেতে নিয়ে এইবার আমি ক্রিমটাকে মুখের উপরে আলতো করে করে লাগাবো, লাগিয়ে আর পেস্টটা দিয়ে হালকা করে করে হালকা হাতে ম্যাসাজ করব। সবসময় চেষ্টা করবেন সার্কুলার মোশনে ম্যাসাজটা করার, কারণ সার্কুলার মোশনে ম্যাসাজ করলে কী হয়, আমার ফেসের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, আর ব্লাড সার্কুলেশন ভালো হলেই স্কিনের উপর যে সমস্ত সেলসগুলো আছে তারা ভালোভাবে ওয়ার্ক করবে, আর ভালোভাবে কাজ করলে আমাদের স্কিনের ট্যান এবং স্কিনের যে হোয়াইটনিং প্রপার্টিস এগুলো বেরিয়ে আসবে। একটা জিনিস মনে রাখবেন, গাদা গাদা পার্লারে গিয়ে টাকা খরচ করলে, বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট করলে কিন্তু স্কিন ভালো থাকে না, বরং সেটা আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। সেটা হয়তো ইমিডিয়েট একটা রেজাল্ট পাওয়া যায়, বাট সেটা একটা লং টার্ম রেজাল্ট পাওয়া যায় না। তো আমাদের লং টার্ম রেজাল্ট পেতে গেলে কিছু স্কিন কেয়ার রুমের বাড়ির মধ্যে অবশ্যই করা দরকার। এই দেখুন, এইরকম করে সুন্দর করে করে ম্যাসাজ করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ম্যাসাজ করার সময় কখনো উপর থেকে নিচে করবেন না, সবসময় নিচে থেকে চাইবেন উপরে ম্যাসাজ করার। তাহলে কি হয়, নিচে থেকে উপরে করলে স্কিনের মধ্যে একটা টাইটনিং ভাব হয়, আর উপর থেকে নিচে করলে স্কিন ঝুলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা দেয়। তো এইভাবে ম্যাসাজ করে নিলাম, আর আইয়ের পোর্শনগুলো খুব সুন্দর করে ম্যাসাজ করবেন সার্কুলার মোশনে, দেখবেন যেন চোখের মধ্যে কোনোভাবেই ঢুকে না যায়। এইভাবে সুন্দর করে ম্যাসাজ করে নিচ্ছি আলতো করে করে, আর অবশ্যই ঘাড়টাকে বাদ দেবেন না, ঘাড়টাও করবেন, কারণ ঘাড়েও আমাদের প্রচুর ট্যান পড়ে যায়। আর যদি শুধু মুখের কেয়ার করলাম আর ঘাড়টার করলাম না, হাতটাত করলাম না, তাহলে একটা পুরো মিসম্যাচ লাগে, সেটা দেখতে খুবই বাজে লাগে। হাত নাও করলে অন্তত ঘাড়টা অবশ্যই করবেন। এবার ড্যাব ড্যাব করে স্কিনের উপর আমি লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণ এরকম করে লাগিয়ে দেবো। অন্তত চেষ্টা করবেন 10 মিনিট এভাবে ড্যাব করে দিয়ে রাখার। আর এটা যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা ভাব, তো স্কিনের মধ্যে একটা ভালো স্মুদিং সেন্সেশন হয়, আর বাইরে রোদে গরমে বেরিয়ে আসার পরে অবশ্যই এটা চেষ্টা করবে। তো আমি এটা রিমুভ করে ধুয়ে আসার পরে দেখাচ্ছি কেমন লাগে। তাই মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা ধুয়ে এসে আমি দেখাচ্ছি, এই আমার কপালের উপরগুলো, চোখের উপরগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই কম লাগছে, অনেকটা ফ্রেশ রিফ্রেশ ভাব লাগছে। একদিনে তো কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না, একদিনে হয়ও না, এটা চেষ্টা করতে হবে অন্তত সপ্তাহে একবার বা মাসে দুবার অবশ্যই করার। এবার মাসে দুবার করলে দেখবেন অনেক রেজাল্ট পাওয়া যাবে। এই যে চোখের উপরের তলার কালিগুলো, এগুলো খুব সুন্দর রিমুভ হয়ে যায়। আর যতই আপনারা বলুন, আই ক্রিম লাগালে যতক্ষণ লাগাবেন ততক্ষণ।